Hey guys, assalamualaikum. Welcome back to my channel. আশা করি সবাই ভালো আছেন, আমি আল্লাহর রহমতে ভালো আছি। নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকে হচ্ছে আমরা শিখব লিপ বাম বানানো। তো মোটামুটি সবারই কি গরম বাসি যে কোনো সময় কি দেখা যায় যে ঠোঁটের ভিতরে কালচে দাগ পড়েছে। আমরা যদি লিপসে ঠিকঠাক মতন কেয়ার না নেই তাহলে হচ্ছে কালচে দাগটা বা কালচে ভাবটা চলে আসে। তবে যাদের জন্মগতভাবে লিপ পিংস তাদের কথা আলাদা। তবে ন্যাচারালি বেশিরভাগই দেখা যায় যে আমরা যত্নের অভাবে বা হচ্ছে দেখা যায় যে লিপ কেয়ারের টাইমই পাই না, যার জন্য আমাদের কি হয় যে কালচে একটা ভাব চলে আসে লিপসে। আজকে আমরা যে লিপ বাম বানানোটা শিখব সেটা আমরা সারা বছর ধরে ব্যবহার করতে পারবো এবং এটা আমাদের আমাদের লিপটাকে হচ্ছে এক সপ্তাহের মধ্যে পিঙ্ক কালারে নিয়ে আসবে। ঠোঁটের যে কালচে ভাব সেটা আমাদের সম্পূর্ণ সাজকে নষ্ট করে দিতে প্রধান কারণ। তাই এই সহজ পদ্ধতিতে তৈরি করা লিপ বাম দিয়ে চলবে কি আমার সারা বছরের মানে পিঙ্কিশ লিপস পাওয়ার উপায়। তাহলে চলুন কি করে বানাতে হবে লিপ বাম তা শিখে নেওয়া যাক। তবে ভিডিও শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে জলদি সাবস্ক্রাইব করে ফেলুন, আর আপনি যদি আমাকে আগে থেকে ফলো করে থাকেন তাহলে হচ্ছে অন্তর অন্তর স্থল থেকে অনেক ভালোবাসা রইল। তো লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলুন মূল ভিডিওতে চলে যাই। আমাদের এই লিপ বামটা তৈরিতে আমাদের প্রথমেই লাগবে ভ্যাসলিন। তো আমি হচ্ছে ইন্ডিয়ান যে ভ্যাসলিনটা সেটা নিয়েছি, আপনারা চাইলে যে বাংলাদেশিটা পাওয়া যায় সেটাও নিতে পারেন। এরপর আমি নিয়েছি জনসনের যে বেবি অয়েলটা সেটা, এটা হচ্ছে ত্বকটাকে অনেক সফট এবং স্মুথ করে। এটা আমি আমার ফেসেও ব্যবহার করি। তো এটা আমার লিপসটাকে অনেক সফট এবং স্মুথ করতে খুব ভালো কাজ করবে, তাই আমি এটা নিয়েছি। এরপর আমাদের লাগবে মধু। এরপর আমি একটা পরিষ্কার খালি বাটি নিয়ে নিয়েছি। এরপর বাটিতে আমি প্রায় 3 থেকে 4 চামচের মতন ভ্যাসলিন নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন, আপনারা যদি বেশি বানাতে চান তাহলে বেশি করে নেবেন এবং কম বানাতে চাইলে কম করে নেবেন। তো ভ্যাসলিনটা নিয়ে হচ্ছে আমি খুব ভালো করে এটাকে হচ্ছে ব্লেন্ড করে নিব। অবশ্যই ব্লেন্ডটা যেন খুব ভালোভাবে হতে হয়। মনে রাখবেন যেহেতু এটাকে আমি ডাবল বল প্রসেস করতেছি না তাই হচ্ছে এখানে ব্লেন্ডিংটা খুব বেশি ইম্পর্টেন্ট, তাই এটাকে খুব ভালোভাবে ব্লেন্ডিং করে নিতে হবে। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আমি খুব ভালোভাবে হচ্ছে আমার ভ্যাসলিনটাকে ব্লেন্ডিং করে নিচ্ছি। ব্লেন্ডিং এর পাশাপাশি আমি এতে প্রায় হচ্ছে 1 চামচের মতন বেবি অয়েল অ্যাড করে নিয়েছি। আপনারা যদি বেশি বানান তাহলে হচ্ছে আপনারা পরিমাণে বেশি নেবেন, আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি। আমাদের ফেসবুক গ্রুপে ডাবল বল প্রসেসে যখন আমি প্রথমবার হচ্ছে ভ্যাসলিনের যে রেমেডিটা দিয়েছিলাম সেটা মোটামুটি সব আপুদের কাছে একটু কষ্টসাধ্য বা কষ্টকর মনে হয়েছে, বা অনেকের কাছে মনে হয়েছে যে বিটরুটের যে জুসটার সাথে সেটা হচ্ছে ভ্যাসলিনটা মিক্স হচ্ছে না। তো এর জন্য হচ্ছে আপনাদের টিপস থাকবে। আপনারা যারা এটাকে ডাবল বল প্রসেসে করতে চান, ডাবল বল প্রসেসে করার পরেও কিন্তু আপনারা ব্লেন্ডিংটার দিকে খুব জোর দিবেন। এখানে ব্লেন্ডিংটা যত ভালো হবে লিপ বামটার সাথে হচ্ছে খুব লিপ বামটার টেক্সচারটা সুন্দর হবে, সেই সাথে হচ্ছে ভ্যাসলিনটার সাথে বিটরুটের জুসটা খুব ভালোভাবে মিক্স হয়ে যাবে। তাই অবশ্যই ব্লেন্ডিংয়ের প্রতি ভালোভাবে নজর দিবেন। ব্লেন্ড করতে করতে এক পর্যায়ে হচ্ছে আমার ভ্যাসলিনটা কিছুটা ক্রিমি টেক্সচারে চলে আসবে। তো এবার হচ্ছে আমি ইনগ্রিডিয়েন্টসগুলো মিক্স করতে পারবো। তো প্রথমেই হচ্ছে আমি এখানে 1 চামচ মধু নিয়ে নিলাম। এবার আসি এই মধু কীভাবে কাজ করে। মধু হচ্ছে আমাদের ঠোঁটের যে মরা চামড়া যে মৃত ক্রোশ রয়েছে তো সেগুলোকে হচ্ছে দূর করে আমার ত্বকটাকে হচ্ছে স্মুথ করে তুলতে হেল্প করে, সেই সাথে হচ্ছে কালচে ভাবটা দূর করে। আমরা যদি জাস্ট মধু এবং লেবুর রসও হচ্ছে সপ্তাহে 3 থেকে 4 দিন ব্যবহার করি তাতেও কিন্তু আমাদের ঠোঁটটাকে ধীরে ধীরে কালচে ভাবটা কমতে থাকে। মধুটাকে দিয়ে আমাদের খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। পর আমি এতে নিয়ে নিব আমার পরিমাণ মতো বিটরুট জুস। তবে খেয়াল রাখবেন বিটরুট জুসটা আপনারা একবারে মিশাবেন না কখনোই, আপনারা হচ্ছে অল্প অল্প নিয়ে আপনাদের ভ্যাসলিনের পরিমাণ অনুযায়ী বিটরুট জুসটা মিক্স করবেন। অবশ্যই যতটুকু নেবেন প্রথমে ততটুকু ভালোভাবে মিক্স করে নেবেন যেন কোনো কিছু বাদ না থাকে, মানে একটু যেন মিক্স হতে বাদ না থাকে। এভাবে অল্প অল্প করে নিয়ে নিয়ে হচ্ছে আপনি আপনার পছন্দের মতো যে যতটুকু কালার আপনি আনতে চান সেভাবে ভালোভাবে মিক্স করতে পারবেন, কোনো সমস্যা নেই। এবার আসি এই বিটরুট কিভাবে কাজ করে থাকে। বিটরুটে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যা যে কোনো প্রকার কালচে ভাব দূর করতে সাহায্য করে। এছাড়া বিটরুট কি করে আমাদের যে বিভিন্ন যে টক্সিক বা বিষাক্ত পদার্থগুলো রয়েছে সেগুলো দূর করতে সাহায্য করে।
এছাড়া বিটুটে রয়েছে ভিটামিন এ কে আয়রন পটাশিয়াম ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম কপার এবং অন্যান্য প্রয়োজনীয় বিভিন্ন প্রকার পুষ্টি উপাদান যেটা কি করে যে আমাদের যেই কালচে ভাবটা ঠোঁটের সেটা দূর করে সেই সাথে হচ্ছে মরা চামড়া যেটা রয়েছে সেটাকে কি করে ক্লিন করে থাকে ক্লিন করে একটা সফট স্মুদি ঠোঁট পেতে সাহায্য করে থাকে বিটের যে গাঢ় রংটা রয়েছে সেটা হচ্ছে আমাদের ঠোঁটের যে কোনো প্রকার কালচে ভাব দূর করতে সাহায্য করে তো আমার লিপ বাম মোটামুটি রেডি আমি হচ্ছে আপনাদের আমার হাতে একটু সোয়াচ করে দেখাচ্ছি আপনারা দেখতে পাবেন যে হাতে কত সুন্দরভাবে এটা মিশে যায় তো এটা ঠিক তেমনিভাবেই আমাদের ঠোঁটেও খুব সুন্দরভাবে মিশে যাবে এই লিপ বামটা আপনারা ফ্রিজে রেখে যখন খুশি তখন ব্যবহার করতে পারবেন এটা ফ্রিজে রেখে 15 থেকে 20 দিন ব্যবহার করা যাবে একটানা ছেলে মেয়ে উভয় ব্যবহার করতে পারবে যে কোনো বয়সের যে কেউ এটা ব্যবহার করতে পারবে এটা আপনার ত্বকটাকে সফট এবং স্মুদিও করে তুলতে সাহায্য করে থাকবে আমরা জনসনের যে বেবি অয়েলটা ব্যবহার করেছি এতে রয়েছে ভিটামিন ই তো ভিটামিন ই ও আমাদের প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যেটা আমাদের যে কোনো প্রকার কালচে ভাব দূর করতে সাহায্য করে থাকে যদি আপনি বেস্ট রেজাল্ট পেতে চান তাহলে হচ্ছে সপ্তাহে 2 দিন স্ক্রাব করবেন স্ক্রাব করে হচ্ছে লিপ বামটা ব্যবহার করবেন বাকি 5 দিন আপনারা শুধু এই লিপ বামটা ব্যবহার করলেই এনাফ আর হ্যাঁ অবশ্যই দিনে যদি বাই এনি চান্স কখনো মিস হয়েও যায় রাতে কখনো মিস দিবেন না রাতে অবশ্যই লিপ বাম লাগিয়ে শুবেন এতে আপনার ঠোঁটটা হচ্ছে সারা রাত ময়শ্চারাইজ থাকে সেই সাথে হচ্ছে লিপ বামের রংটা হচ্ছে ধীরে ধীরে আপনার ঠোঁটে স্টে হতে থাকবে ধীরে ধীরে আর অবশ্যই যেহেতু এটা ঘরোয়া প্রসেস একটু তো সময় লাগবে তাই ধৈর্য হারা না হয়ে ব্যবহার করতে থাকেন ইনশাল্লাহ এক সপ্তাহ থেকে আপনি পরিবর্তন দেখতে পাবেন এবং 2 সপ্তাহের মধ্যে মানে 14 দিনের মধ্যে আপনি একটা অসাধারণ রেজাল্ট পাবেন যেটা হচ্ছে আপনি নিজেই মুগ্ধ হয়ে যাবেন আমার কাছে লিপ বামের পুরনো একটা কৌটা ছিল এরকম তো আমি আমার বানানো যে বিটরুট লিপ বামটা সেটাকে হচ্ছে আমি এই লিপ বামের পুরনো কৌটাটায় ভরে নিব আপনারা চাইলে যে কোনো কৌটায় ভরে রাখতে পারেন তো আমি এখন এটাকে যদি ফ্রিজে রেখে দেই হচ্ছে ডিপ ফ্রিজে রাখবো আমি এটা ডিপ ফ্রিজে রাখলে এটা শক্ত হয়ে যাবে এবং এটা আমি যখন খুশি তখন এটা ব্যবহার করতে পারবো তবে লম্বা সময় ধরে নামিয়ে রাখলে কিন্তু লিপ বামটা ওই যে আগের অবস্থায় চলে আসবে মানে হচ্ছে একটু নরম টাইপের হয়ে যাবে আর কি তাই এটাকে ফ্রিজে রেখে ব্যবহার করাই ভালো ফ্রিজ ছাড়া এটাকে এক সপ্তাহের মতন ব্যবহার করা যাবে বিটরুট নিয়ে আমার প্রিভিয়াস আরও দুটা ভিডিও রয়েছে তো একটা হচ্ছে আমরা ত্বককে দ্বিগুণ ফর্সা করার জন্য কিভাবে নাইট ক্রিম বানাতে পারি এবং আরেকটা হচ্ছে লিপ স্ক্রাবার সহ দুইটা ফেস মাস্ক কী করে বানাতে পারি লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে নিব আপনারা হচ্ছে দেখে নেবেন আর আপনারা চাইলে জয়েন হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপ এবং পেজে তো আমি হচ্ছে সেই গ্রুপ এবং পেজ লিঙ্কও হচ্ছে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা চাইলে জয়েন হতে পারেন আর এই লিপ বাম ব্যবহার করে রিভিউ দিতে ভুলবেন না আপনাকে একটা গোলাপি ঠোঁট পেতে সাহায্য করবে সেই সাথে আপনার ঠোঁটটাকে সফট এবং স্মুথ করে তুলবে ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ